আসসালামু আলাইকুম। আফগানিস্তান খেলোয়াড়দের উগ্র মেজাজ যেন থামছেই না। আজকে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচে বাংলাদেশ ব্যাটিং এর সময় উগ্র মেজাজ দেখালেন আফগানিস্তান বোলার ফারুকি। ম্যাচের তখন তৃতীয় ওভার ব্যাটিং করছিলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে ফারুকের বলে চমৎকার একটি ড্রাইভে চার মারেন নাজমুল হোসেন শান্ত। এর পরের বলে ফারুকি কামব্যাক করে ফিরে আসেন, চমৎকার বল করলেন। এই বলটি করার পরে ফারুকি শান্তর সামনে গিয়ে কাছে গিয়ে কি যেন বললেন। শান্ত তখন ঠান্ডা মেজাজেই ছিলেন, স্বভাব সুলভভাবে নিয়েছেন। কিন্তু ফারুকি এরপর আবার যেন কি বললেন তখন আর নিজের রাগ সামলে রাখতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। এরপর ফারুকির সাথে তর্কে গিয়ে জড়ালেন এবং ফারুকি বারবার যেন শান্তকে কি বলছিলেন। তখন নাজমুল হোসেন শান্ত চলে গেলেন আম্পায়ারের কাছে। আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করে আম্পায়ারের কাছে অভিযোগ জানালেন ফারুকের এমন উগ্র আচরণের বিষয়ে। তো বন্ধুরা, আফগান খেলোয়াড়ের এরকম উগ্র আচরণ কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনার মন্তব্য। ধন্যবাদ।